Hello friend, আমি এখন আছি ত্রিবেণী ঘাটে, ত্রিবেণী হুগলি ঘাট। তো হুগলি ঘাটটা দেখুন, এটা হলো স্নান করার ঘাট। এখন ভাটার সময় তাই এরকম হয়ে আছে, জোয়ারের সময় জল এইখানে চলে আসে, এই যে হাঁসগুলো যেখানে খাচ্ছে। এটা স্নান করা ঘাট, পারলে সকালে তোমাদের দেখাবো। এখন বিকেল টাইম তো ভাটার টাইম, সন্ধ্যার দিকে, তাই জলটা তো নিচে নেমে গেছে। এই নৌকাগুলো এই যে, এটা হলো খেয়া ঘাট, এই যে, আর এটা হলো স্নান করার ঘাট বা স্নান ঘাট। এই যে আমরা সবাই এসেছি ঘুরতে, এটা তাকাও, তোমরা তাকাও এইদিকে, এইদিকে তাকাও। এই যে সবাই ঘুরতে এসেছি, এই যে আমার, এই যে আমার ভাগ্নি, ছোট্ট ভাগ্নি, পিছু ভাগ্নি, এই যে তাকাও, হ্যালো বলে দাও সবাইকে, সবাইকে হ্যালো বলে দিয়েছে। স্নান করছে অনেকেই, আর ওই যে ওনারা কি খুঁজ, বালতি দিয়ে কি খুঁজছে বুঝতে পারছি না, অনেক দূরে তো, বালতি দিয়ে কিছু খুঁজ। যে গঙ্গার পরে ঠাকুর, এগুলো সব ঠাকুর, এখানে প্রচুর মন্দির আছে, সব মন্দির, এগুলো অনেক মন্দির আছে এখানে। এখানে গঙ্গার জল ভরার জন্য ড্রাম বিক্রি হয়। তোমাদের বলেছিলাম আবার জোয়ারের সময় নিয়ে আসবো ঘাটে, ত্রিবেণী ঘাটে। তো এখন ভরা জোয়ার, তো জলপথটা কীরকম লাগছে এখন তোমাদের দেখাচ্ছি। ত্রিবেণীর ঘাট, এই যে জায়গাটা ফাঁকা করেছে এখানে নতুন করে করবে বলে, শুনেছি দারুণ করে করবে। একজন আমাদের আনন্দ দিচ্ছে, যে ট্রলারটা ওই পার থেকে এবারে আসছে, কল্যাণী ঘাট থেকে ত্রিবেণী ঘাটে আসছে। আমরা আর যাবো না, ভাবছিলাম যাবো, ভেবেছিলাম যাবো ওই পারে, কিন্তু প্রচুর ভাড়া তাই যাবো না, ওই পারে সেরকম কিছু নেই। তবে যদি কোনোদিনও যাই তোমাদের দেখাবো অবশ্যই।
ত্রিবেণী স্নান ঘাট ও খেয়াঘাট তো দেখা হয়ে গেল, চলো এবার দেখা যাক ত্রিবেণী শ্মশান ঘাটটা। এখানকার শ্মশান ঘাটের দিকে এখন আমরা যাচ্ছি। ত্রিবেণী শ্মশান ত্রিবেণী গঙ্গার পাড়, এটা একটা মড়া আসছে। এরা যাচ্ছে এখান থেকে জল ভরে ঘাটটাকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। তো এই ব্লগটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ধন্যবাদ।